दरबार शरीफ टीवी মোহাম্মদ বিন হারুন কে আপনি ক্ষমা দিয়ে দেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ভাইজি যেহেতু তার মায়ের দোয়া আমি কবুল করে নিয়েছি, কাল হাসরের মাঠে আমি আগে তাকে জাহান্নামে দেব। জাহান্নামে দেওয়ার পরে মায়ের কাছে খবর দেওয়া হবে, মা তার বাচ্চার মহব্বতে ছুটে যাবে, মা তখন আমার কাছে দোয়া করবে, তারপরে আমি আল্লাহ তাকে জান্নাতের শান্তি দান করব। তার আগে হবে না বাইজি, হবে না বাবাজি, আমার খাজা বাইজির বস্তামির দোয়া কবুল হয় না। কিন্তু মা যদি খুশি হয়ে যেতেন তাহলে হয়তো আল্লাহ পাক কবুল করে নিতেন। যদি বলুন সুবহানাল্লাহ, মা দোয়া করেছেন যেহেতু মা খুশি হতে পারেননি। আরো একটা আমি ঘটনা বলবো, শাওয়াহিদুন নবুয়া, শাওয়াহিদুন নবুয়াতের মধ্যে লেখা আছে, বাবা হযরতে মাওলা পাক আলী কারামাল্লাহুল করিম, হে বাবাজি আমার উনি ওনার দুটি সন্তান হাসানে পাক হুসাইনে পাক দুইজনকার সঙ্গে করে নিয়ে চলে গেছেন। বাবা আমার কাবা হারাম শরীফ তওয়াফ করতেছেন, কাবা শরীফ তওয়াফ করতেছেন, হঠাৎ করে দেখেন একজন ব্যক্তি এত কান্না শুরু করেছে, ডুকরে ডুকরে কাঁদে, দাঁড়াতে পারে না, ছাত্রিয়ে ছাত্রিয়ে আপনার কিনা যাচ্ছি। হযরতে আলী কারামাল্লাহুল করিম বলেন, বাবা হাসান ওই ব্যক্তিটা অমন করে ছাড়ছাই কেন, একটু তার কাছে যাও না বাবা, তার দুঃখের কথা শোনো না, এত গিড়গিড়িয়ে কান্না করে আমি আলী সহ্য করতে পারি না। এমন সময় হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে গিয়ে বলছেন, বাবুজি আপনি এমন করে কান্নাকাটি করছেন কেন, আর আপনার অবস্থা এমন কেন? ডাক দিয়ে বলতেছেন, বাবা হাসান আমি পৃথিবীর জমিনে, আমার আব্বা আমাকে বলতো, বাবা তুমি সৎ পথে চলো, আমি আব্বার কথা শুনতাম কখনো শুনতাম না। একদিন আমার আব্বা আমাকে বলেছে, বাবা রে তুই নামাজ পড়তে যাও। আমার আব্বা বড় সৎ লোক ছিলেন, আমার আব্বা বড় আল্লাহওয়ালা ছিলেন, আমার আব্বা আমাকে নামাজ পড়তে যেতে বলেছি, আমি আমার আব্বাকে বলেছি না না আমি যাব না, একটু রাগ করে আব্বার প্রতি ধমক দিয়ে কথা বলেছি, আমার আব্বা জানকে এমনকি আমি সরিয়ে দিয়েছি। আমার আব্বা পড়ো গিয়েছেন, আমার আব্বা জান মনে ব্যথা পেয়েছেন, আমার আব্বা জিব একদিন হারাম শরীফে কাবা শরীফে তওয়াফ করতে এসেছিল, আমার আব্বা জি আসার পরে কি যেন করেছি, আমার এই পা পড়ে গিয়েছে, আমি দাঁড়াতে পারি না, ছাচড়িয়ে ছাচড়িয়ে চলি গো বাবা, দুটি পা আমার অকেজো হয়ে গেছে, আমার আব্বার বদ্দুয়ার বরকতে আমি আমার ভুল বুঝতে পারি, আমি আমার আব্বার কাছে ক্ষমা চাই। আমার আব্বাজি আমাকে বলেন, ওগো বাবা আমি তোমার জন্য যেহেতু বদদুয়া করেছি, যেখানায় কাবার কাছে গিয়ে ওই কাবার কাছে গিয়ে তোমার জন্য নেক দোয়া করব, আজ বুঝে যান পিতা মাতা কেমন জিনিস। আগে বুঝলেন মাকে ধাক্কা দিয়েছে একবার, পাস করেছে 26 বার, কবুল হয়েছে কয়বার, একবারও। বন্ধুরে আমার এমন করে আপনার কি নাম আল্লাহ আলী কারামাল্লাহুল করিম, এমনি করে আপনার করলেন কি ওনার সম্মুখে বর্ণনা করছেন হুজুর। এরপরে আমার আব্বা বলেন, বাবু চলো না তোমাকে কাবার নিকটে নিয়ে যাই, ওইখানে যাইয়া তোমার জন্য দোয়া চাইব। সম্মুখে বর্ণনা করে উবু হাসান, আপনি শুনুন মাওলা পাক শুনতেছেন। এমন সময়তে তিনি বলছেন, আমার আব্বার সঙ্গে আমরা দুই বাপ বেটাতে একটা ঘোড়ায় করে আসতেছিলাম, আসতে আসতে এত জোরে ছুট দিয়েছি, আমার আব্বা জান এই পাহাড়ের কাছে এসে ঘোড়া থেকে পড়ে গিয়েছি, দুই পাহাড়ের মাঝে পড়ে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি এই জন্য কাঁদি, আমার আব্বা তো দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, আমার যে ভাব আমি যে আপনার অকেজো হয়ে আছি, চলতে ফিরতে পারি না, ওই অবস্থায় কষ্ট করি আমি খানায় কাবার কাছে এসে কান্দতেছি, খানায় কাবার কাছে এসে দোয়া করতেছি, আল্লাহ গো আমার আব্বা বদদোয়া করেছেন বলে আমার অবস্থা এমন, আমার আব্বার কাছে
ক্ষমা চেয়েছি ক্ষমা চাওয়ার জন্য দুই বাপ বেটা আসতে আসতে আব্বা যখন ইন্তেকাল করেছেন আমি এসেছি আল্লাহ আমাকে মাফ দাও মাওলা আলী কারাম আল্লাহ জুল করিম এই কথাটি যখন শুনলেন শোনার পরে আপনার দুই রাকাত নফল নামাজ আদায় করলেন করার পরে উঠে দাঁড়িয়ে বলছিল বাবু উঠে দাঁড়া সুবহানাল্লাহ বলে মাওলা আলী বলছেন উঠে দাঁড়া যেই বলেছেন উঠে দাঁড়া সঙ্গে সঙ্গে ওই দুই পা অকেজ হয়েছিল পড়ে গিয়েছিল সেই ব্যক্তি মাওলা পাকের কথায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে ইয়ে হলো মাওলা আলীর পাওয়া জোরে বলে মাওলা আলী যদি বলেন উঠে দাঁড়া দাঁড়িয়ে গেছে সেই আলীর থেকে বেলায়াত পেয়েছেন গওসে আজম চোর গেছে চুরি করতে সকাল বেলা বলেছেন যা তুই কুতুব তো কুতুব হয়ে গেছে এরা ওয়াজ করে অনেক মোলবিয়ে ভেতর বোঝেন জি আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের মনে এমন একটি দয়া আল্লাহ পাক দিয়েছেন দেখ কি হয়েছে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল মায়ের এই যে 9 মাস অথবা 10 মাস কম বেশি কিছুদিনের এই যে কষ্ট সমস্ত কষ্ট মা সন্তানের মুখ দেখা সঙ্গে সঙ্গে সব মিটে যায় বন্ধুরে আমার ছেলে অথবা মেয়ে যেমন হোক না কেন কালো হলো ভালো ভালো হলো ভালো কিন্তু সন্তান যদি আপনার এক কান নাই গর্না কাটা নাক নাই কান বচা হাত কাটা লুলো আল্লাহ দেয়নি কে দিয়েছে আল্লাহ দিয়েছে তাহলে আল্লাহ আপনার প্রতি অসৎ ব্যবহার বিচার করেছেন যে আল্লাহ এত ভালোবাসে আপনার সন্তান কেন খারাপ হলো এর জন্য আল্লাহ দায়ী নয় এর জন্য আপনি স্বামী আর স্ত্রী দায়ী আপনি সিরিয়াল দেখবেন সিনেমা দেখবেন দুনিয়ার কুনীতিগুলো দেখবেন আর আপনি আপনার স্ত্রীর নিকটে যাবেন আপনার সন্তান তো খারাপ হবে চাষ যদি আপনি ভালো করেন ভালো ফসল হবে আল্লাহ বলেন তুই ভালো চাষ কর ফসল আমি দেব তুমি তো সিনেমা দেখতে দেখতে তুমি তোমার রাত কাটিয়ে দিয়েছো তোমার বিবির কাছে গিয়েছো তুমি কি একবার চিন্তা ভাবনা করেছো আমি আল্লাহ তোমার জন্য যে বিধান দিয়েছি তুমি বিধান পালন করো নাই সন্তান খারাপ হয়েছে যে আল্লাহর বিচার আছে আমার মেয়েটার এক হাত এরম ব্যাকা এই ব্যাকা হয়েছে কেন চোর জানো তুমি তুমি গান জানো সিনেমা জানো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমার প্রতি অবিচার করেছে সামান্য তোমার মা আর বাপ তোমার কষ্ট চায় না আর যে আল্লাহ কোটি কোটি গুণ বেশি তোমাকে ভালোবাসেন সেই আল্লাহ তোমার প্রতি অসৎ ব্যবহার করেছে কুবিচার করেছে তোমার মতো নাফরমান দুনিয়াতে আর নাই এর জন্য তুমি দায়ী যেমন কর্ম তেমন ফল এখানে কি প্লাস্টিকের ফুল আছে না বাবা দেখতে কত ভালো লাগছে না এটা কিসের ফুল প্লাস্টিকের ফুল ওই ফুল কোন একজন ব্যক্তি নিয়ে এরকম করে তুলে নাকে দিয়ে শুঙবে না শুকবে গো নাকে দিয়ে ওই ফুলটাকে শোকে কেন শোকে না কেন শোকে না এর মধ্যে ঘেরান খুশবু নেই ফুল দেখতে ভালো কিন্তু ঘেরান নেই আমরা ওরকম দেখতে খুব ভালো আমাদের মধ্যে ঘেরান ঘেরান যদি না থাকে আমাদের কোনো দাম ওই ঘেরানটার নাম কি রাসূলে পাকের মহাব্বতের ঘেরান ইশকের ঘেরান ভালোবাসার ঘেরান এই ঘেরান যদি আমাদের মধ্যে না থাকে আমাদের কোনো দাম বন্ধুরে আমার ওপরটাই শুধু ভালো হলে ভালো নয় ভিতর এবং ওপর উভয়টা ভালো করতে হবে যে ব্যক্তি ওপর এবং ভিতর দুটি ভালো করেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ নবী দিয়ে গেছে আহা নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী একটু মহব্বতে বলা যাবে না নবী মোদের জান নবী
মহাব্বতে বলুন নবী মোদের জান নবী মোদের প্রাণ হয় নবী মোদের জান নবী মোদের প্রাণ নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান নবী মোদের জান এত মহব্বতে নবী মোদের জান নবী নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান নবী মোদের নবী মোদের নবীর চরিত্র খুলো কিনা সাক্ষী আল কোরআন নবীর চরিত্র খুলো আলিম সাক্ষী আল কোরআন সেই নবীজি ধরলে দামান সেই নবীজি ধরলে দামান সফল তো জাহান নবী মোদে জান নবী প্রাণ নবী মোদের জান নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান নবী নবী আমাদের জান এ কথা বলতে এত কষ্ট হচ্ছে আল্লাহ পাক নিজে বলছেন নবী কোথায় আছেন কথা বলেন নবী কোথায় কথা বলবেন না বাড়ি গিয়ে বলবেন তো বাড়ি গিয়ে বলবেন ঠিক আছে নবী আমাদের জীবনের থেকে আরো নিকটে কোথায় আচ্ছা আপনারা নামাজ পড়েন তো নাকি পড়েন না নামাজে গিয়ে কি বলেন আসসালামু আলাইকা আইয়ুহান এই নবীর প্রতি দরুদ ও সালাম এই নবীর প্রতি দরুদ ও সালাম যারা মনে করে নবী মদিনায় আমি এখানে তাহলে তাদের জন্য পড়া উচিত আসসালামু আলাইকা আইয়ুহে নবিয়ু ওই নবীর প্রতি দরুদ ও সালাম যদি তুমি বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু এর অর্থ হলো এই নবীর প্রতি দরুদ ও সালাম এই মানে কোথায় আল্লাহ গো আপনি বলেন না এই মানে কোথায় আল্লাহ পাক বলতেছেন সূরা আহজাব আয়াত নাম্বার আপনার কিনা 6 নোট করুন সূরা আহজাব আয়াত নাম্বার 6 নোট করুন দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমি আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখেছি যারা নবীকে জীবনের থেকে নিকটে বলে এরা মুমিন এরা কি আর আল্লাহ নিজেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন মুমিনদের জন্য কোরআন পথ প্রদর্শক কোরআন সবাই বাবা পড়ে পথ পাবে না কোরআন পড়ে বেঈমান হবে আবার কোরআন পড়ে ঈমানওয়ালা হবে জোরে বল আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাজিদ মাহফিল ওই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন এ কথা বলেন নি হুদাল্লিন নাস মানুষেরা পথ পাবে আল্লাহ বলেছেন মুমিনেরা মুমিনেরাই পথ পেয়ে যাবে মুমিনদের জন্যই কোরআন পথ প্রদর্শক এখন মুমিন হবে যারা এখন মুমিন কারা নবীকে নিকটে মানে যারা আপনি যদি বলেন হুজুর আপনি বলছেন সূরা আহজাব আরে 33 নাম্বার সূরা আপনি খুলে দেখুন দেখেন আমি একটু দেখাই দেই হুজুরদের আমি মানে করছি নাকি দেখি আমি একটু দেখাই তাফসিরে মাজহারি থেকে দেখাবো 33 নাম্বার সূরা বাবা সূরা আহজাব 6 নাম্বার আয়াত হুজুর আসা بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم 33 نمبر سورة 6 نمبر آية এর অর্থ আমি করব না বাবা পয়গম্বর মুমিন ও পর উনকি জানো সে ভি জিয়াদা হক রাখতে হ্যায় জোরে বলে আমি মানে করিনি ইমাম সানাউল্লাহ পানিপতি আলী রহমা যিনি তাফসীর করেছেন যার নাম তাফসীরে মাজহারি জোরে বলে
যদি আপনি বলেন হুজুর তাহলে আমি মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসীরে জালালাইন তাফসীরে জালালাইনের মানেটা দেখি যে সূরে দল বলি তাফসীরুল কুরআন মাজিদ মাহফিল আশফস সামনে পোশাক ভালো ভিতরে নবীর গন্ধ নেই খালি পোশাকটাই ভালো بسم الله الرحمن الرحيم النبي اولى بالمؤمنين من انفسهم মানে কি বলছে দেখুন তাফসীরে জালালাইন মাদ্রাসার পাঠ্যপুস্তক পয়গম্বর মুমিন ও পারুল কে জানো সে ভি জিয়াদা হক রাখতে হ্যায় তাফসীরে মাজারির যেটা মানে দেখলাম তাফসীরে জালালাইনের সেটা মানে দেখলাম আসুন বাবা আমি আরো একটা দেখাই তাফসীরে ইবনে কাসির থেকে আপনাদের মানেটা দেখাই একই মানে আপনারা বুঝুন হে বাবাজি আমার একই মানে দেখুন আছে না হুজুর এই মানেটা দেখেন তো একই আছে না पैगंबर मुमिनों पर उनकी जानों से भी ज्यादा हक रखते हैं असे तो तली ये की माने ये सोर बोलते थे नबी कने ना नबी मदीना वो सोरेर नमाज पढ़े लाभ নামাজে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই নবীর প্রতি দরুদ ও সালাম আর আল্লাহ সেটা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে 33 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বললেন আমি মুমিনদের জীবনের থেকে আরো নিকটে নবী রেখেছি তাহলে কোরআন মানবেন না মোল্লার কথা মানবেন দুনিয়ার কোন মোল্লার কথা মানতে রাজি না মানব যদি সেটা আল্লাহ ও রাসূলুল্লাহর কথার সঙ্গে যদি মিলে যায় নইলে কোন মোল্লার কথা চলবে না আল্লাহর কথা মানতে হবে এই ঠিক কি না বলেন তে নবী কোথায় নবী কোথায় আমাদের জীবনের থেকে আরো নিকটে সব থেকে জীব আমাদের নিকটে আছে কি রূহ আত্মা যাকে জীবন বলি ওই জীবনের থেকেও নবী আরো নিকটে রয়েছে কে বলেছেন এই কথা আমি নুদ্দিন না আল্লাহ এই জন্য বলছি নবী মোদের জান নবী মহব্বতে নবী মোদের নবী মোদের প্রাণ নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান নবী মোদের প্রাণ জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার নবী ভালো লাগে না তোমার কি ভালো লাগে আল্লাহকে ভালোবাসা এমনি পাওয়া যাবে না আল্লাহু আকবার রব্বুল ইজ্জাত কোরআন মাজিদ সূরা আল ইমরান 31 আয়াত সূরা আল ইমরান 31 আয়াত মানে 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আয় নবী আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে প্রিয় করতে চাই আমি আল্লাহকে মহব্বত করতে চাই কুল বলে দিন কুল বলে দিন বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে তাহলে কি হবে আপনার যখন অনুসরণ করবে কি হবে আল্লাহ পাক আবার বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসব কি করবে কার কথা আল্লাহ কথা মানা যাবে না এই জন্য তো আমি গজলে বলি चमन चमन की दिलकशी गुलो की है वो ताजी की है चांद जिनसे शबनम वो कहे कशा की रोशनी फजाओं की पुरागिनी हवाओं की पुनन मगी है कितना प्यारा नाम नबी 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 नबी
चले पतल को उमर कहा किसी ने रोक कर कहा चले हो और किधर में साजे हैं क्यों और शुपत जरा पहन के लो खबर फिदा है वो रसूल पर फिदा है वो रसूल पर वो कह रही है हर घड़ी नबी 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 जोरे बोले बोले बांग्ला सुने दमन दमन भरा नूरे एलेने मक्का शहरे हजरत अब्दुल्लार घरे मामिनार उदरे दमन दमन भरा नूरे एलेने मक्का शहरे हजरत अब्दुल्लार घरे तिनी तो नूर नाला नूर নাকি আমার নবীর মতো আর কোন নবী নবী শুধু নূর নয় নূরুন আলা নূর সিরাজাম মুনীর জোরে বলে নবী জি নূরুন আলা নূর সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তাহার এত দূর কদম চুমে জান্নাতি হু এত বড় এহে সঞ্জাত পিয়া তুমি করলি তাগত সোজা তো খেতে যাবি নবী 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 জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ নারী তাকবীর নারী রিসালাত নারায়ে হায়দারি নারায়ে বিলায়াত আগে ভালো করে শুননি বোঝেন 73টা দলে একটি দল জান্নাতি আর সব জাহান্নামী শুধু আল্লাহ যারা মানে এরা আসল কাফের আর যারা রাসূলে পাক কে মেনে আল্লাহ মেনেছে এদের আল্লাহ একটা চলে বলি হুজুর বিষয়টা বুঝলাম না খুব 1 মিনিটের মধ্যে কথাটা বুঝাবো কারণ এই সাবজেক্ট আলাদা আর পিতামাতা সাবজেক্ট আলাদা 1 মিনিটের মধ্যে নবী পাক এসে বললেন 360টি মাবুদ নয় মাবুদ এক দেখে দেখে পূজা অর্চনা করি আজ আমরা কেন এক আল্লাহকে মানব তিনি আসমান জমিন সব কিছু তোমাকে আমাকে সৃষ্টি করেছে আমি সেই রবের নবী বলছি তাই না 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 তামাম জি নবী গো আপনাকে আমি আমরা মেনে নিলাম আলামিন বলে আপনি সত্যবাদী তাহলে আমাদের আল্লাহ দেখার দরকার নেই আপনি বলছেন আল্লাহ এক মেনে নিলাম আল্লাহ এক আবু জাহেল বলে আবু লাহাব বলল উতবা বলল সাহেবা বলল উতাইবা বলল না 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 আব্দুল্লাহর বেটা বলে তো মানি মা আমিনার সন্তান বলে তো মানি আল্লাহর নবী বলে মানব না আবু জাহেল আবু লাহাব উতবাদের 16টা কতরা কথা বুঝতে পারেন না যারা নবীকে নবী বলে বিশ্বাস করতে পারেনি তাদের রব কতটা 360টা আর যারা নবীকে আগে মেনেছে যিনি আল্লাহর নবী সেই নবী বলেছেন আল্লাহ এক তাদের রব হলো এক কোরআন এটা এটা জি কোরআন শরীফ ডকুমেন্টস কি তাহলে কোরআনুল মাজিদ বলছে বাল হুয়া কোরআনুল মাজিদুম ফি লাউহি মাহফুজ ও আমি কোরআন এটা মানবো কেন এ ডকুমেন্টস কি তাই এই কোরআন মানতে গেলি নবী বলেছেন এটি কোরআন তো আমরা মেনে নিয়েছি এটি কোরআন জাহান্নাম দেখেছেন জান্নাত দেখেছেন ফুলসিরাত দেখেছেন মিজান দেখেছেন দেখেননি যখন নবী বিশ্বাস হয়ে গেছে যিনি আল্লাহ রাসূল যা বলেন আল্লাহ যা বলেন সেটাই বলে তখন মেনে নিয়েছি জাহান্নাম দেখার দরকার নাই আপনি বলছেন আছে জাহান্নাম মেনে নিয়েছি ফুলসিরাত দেখার দরকার নাই আপনি বলছেন আছে তো আছে আপনি বললেন মিজান আছে তো না দেখার দরকার নাই আপনার কথায় মিজানও বিশ্বাস করে নিয়েছি নবী গো আপনাকে যখন নবী বলে মেনেছি তখন সব কিছু আমরা মেনে নিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন
আমাকে ভালোবাসা পেতে গেলে আমার নবীর ইত্তেবা করো, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী যেটা তোমাদের দেয় সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করে সেটা থেকে দূরে থাকো। জোরে বলে, তা আল্লাহ যখন বলছেন আল্লাহর কথা মানা যাবে না, নবীর ইত্তেবা করলে কি হবে, আল্লাহ ভালো আর কি করবেন, শুধু ভালোবাসবেন না, আল্লাহ বলছেন ওয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ দেব। জোরে বলেন, যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করতে থাকব। দামান দামান ভরান রে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে, তিনি তো শাফিয়াল মুসনাবি রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরাবি, নবী 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 নবী। আবার উর্দু শোনেন, কারণ এটা বলতে হবে, এটা আমার এখানে লেখা আছে 4 নম্বর, তাই বলছি, মানে আমি যা বলছি কাগজে যা লেখা আছে তাই। चले उमर बहिन के घर, गजब तुम्हें सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर, सुना गे जब कुरान को खुदा के उस बयान को, खुदा के उस बयान को उमर ने भी कहा यही नबी 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 नबी। জোরে তকবীর দেন, নবী নাই তো আল্লাহ নাই, নবী আছে তো আল্লাহ, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, এ কথা আমিনউদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়, কি বললেন, মাইয়াতি রাসূলা ফাকাদাত আল্লাহ, যে রাসূলের পায়রবি করল সে আল্লাহর পায়রবি করল, শুধু কি তাই, নবীর হাত আল্লাহর হাত। জোরে বলে, যদি বলেন হুজুর কোথায় কোরআন মাজিদ সূরা আল ফাতা, আপনি খুলেন, খুলে খুলে দেখেন, আল্লাহ পাক বলছেন بسم الله الرحمن الرحيم ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم نبي আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে বায়াত গ্রহণ করেনি, তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। নবীর হাত কার হাত, তাই বলে নবী আল্লাহ নয়, তাই বলে নবী আল্লাহ নবী নয়, নবীও আল্লাহ ঠিক নি, কিন্তু আল্লাহ পাক বলছেন নবীর হাত আমার হাত, শুধু কি তাই, হিজরত করলেন আমার নবী, রাতের বেলাতে কাঙ্কারিয়া ফেকতেছেন নবী ফেললেন, আল্লাহ বললেন আমার রমাইতা হিজর রমাইতা ওয়ালাকিনাল্লাহ রমা, নবী গো ওটা আপনি ফেলেননি, আমি আল্লাহ নিজে ফেলেছি। তুমি নবী যেন না হাদিস অনুযায়ী যখন হবে, আর তোর কথা যদি যুক্তি দিয়ে শুধু হয় যুক্তির কথা মানা যাবে না, কিন্তু ইসলাম যুক্তির বাইরে নয়, যুক্তি অবশ্যই মানে দলিল বিহীন যুক্তি মানবে না। বন্ধুরে আমার আমার নবী রেসালাতের ডাঙ্গা বাজাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আল্লাহর হাতে বায়াত হওয়া, আল্লাহ বলেন আমার হাতে বায়াত হওয়া, আল্লাহ আবার বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছেন আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলুন,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলা আল্লাহর ফেলা আমাদের নবীর শান মান কত ওই নবীকে ভালোবাসো বাবা চলেন আমি আমার রাসূলকে দেখি জাম্মা লিয়াত আপসে তাজাল্লিয়াত আপসে তাকাইউলাত আপসে তাসাররুফাত আপসে বস এক নিগাহে মুস্তাফা বস এক নিগাহে মুস্তাফা কে কিবলা ভি বদল গয়া বস এক নিগাহে মুস্তাফা কে কিবলা ভি বদল গয়া উনহি কা সর হে খুশ রবী নবী 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 चलें रजा का जो बयान है वजीफ़े तमाम है वही तो नेक नाम है नबी का जो गुलाम है जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ वही हुआ है जन्नती नबी 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 जोरे बोलो ख्याल करें बांग्ला বেলাল মাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠুরিতে এত আঘাত করে তার রক্ত ঝরে শরীরে হায় রে সুতে বেলালি বিছানা তার গরম বালি হায় রে সুতে বেলালি বিছানা তার গরম বালি তবু নবীর প্রেমের দাবি নবী 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 তুমি নিজেকে চেনো না নবী চিনবে কেমনে তুমি নিজে চেনো তারপর ওলি চেনো ওলি চিনে নবী চেনো নবী পেলেই আল্লাহ পেয়ে কত বুঝতে পেরেছেন জিগ বাবা এ অনেক তত্ত্বের কথা নিশ্চিত আমার পরে আমার কাদেরী ভাই আছেন বলবেন শুনবেন নবী আছেন কোথায় কোথায় আছেন প্রত্যেক মুমিন সবার কাছে নেই আবার মাথায় রাখুন যারা মুমিন যারা ইমানদার ও ইমানদারিনী তাদের জীবনের থেকে আরো নিকটে নবী আছেন সূরা আহজাবের 6 নম্বর আয়া তাই তো তাহলে যারা বলছেন নবী নাই আল্লাহ পাকের সূরা আহজাব কোরআন মাজিদের 6 নম্বর আয়াত দিয়ে এটাই প্রমাণিত হলো ওই ব্যক্তি এখনো ইমানদার আর ইমানদারিনী হতে পারেনি যারা ইমানদার হয়েছে তারা নবীকে জীবনের থেকে কাছে মেনে নিয়েছে এই কথা বুঝতেছেন আমি কি আমার ঘরের কথা বললাম আল্লাহর কোরআনের কথা বললাম বাবা বক্তাই বদমাই কোন বক্তা কেমন আপনি নিজেই বুঝবেন না না বসেন এই বোতলে কি আছে জীবন এর নাম দিয়েছেন জীবন একোয়া জীবন এখন আমি এর মুখ খুললে কি পাবো আমি খুললাম কি বের হলো এর থেকে পানি এর মধ্যে যদি মদ রাখি মুখ খুললে পার কি পাবো এর মধ্যে যদি কেরোসিন রাখি মুখ খুললে কি পাবো এর মধ্যে যদি আতর রাখা হয় মুখ খুললে কি পাবো তাহলে পাত্রে যাহা থাকবে মুখ খুললে তাই বার হয় নাকি ঠিক স্টেজে বক্তা উঠে মুখ খুলে বলছে নবী মাটি বুঝে নিতে ওই মাল ওর মধ্যে ভরা আছে বলছে মিলাদ নেই কিয়াম নেই দোয়া নেই আখিরি জহর নেই এটা নেই সেটা নেই ওটা নেই 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 করতে করতে বলছে কলেমাও নেই বোঝা যাচ্ছে ওই মাল ওর মধ্যে ভরা আছে সামনে প্লাস্টিক সেজে আছে আর ভিতরে ইয়াজিদের দলের লোক হয়ে আমাদের ঈমান হারা করতেছে ঠিক কি না বলেন
দোষ আপনাদের না আমার মতো লেকচার আর বক্তাদের যে যখন স্টেজে আসে তার মতো সে লাঠি মেরে একদিকে দেয় ফুটবল দেখেছেন ফুটবল যার পায়ে যখন যায় সে তখন ইচ্ছা মতো লাঠি মারে তা আপনাদেরকে চালাচ্ছি আমরা আরে আমাদের রব এক আমাদের নবী এক আমাদের রাইট বুক এক কোরআন শরীফ এই আল্লাহ এবং নবীকে মেনে কোরআন মাজিদের অনুসরণ করে তারা জান্নাতি হয়ে গেল কেবা গাউসে আজম কেবা গরীব নওয়াজ কেবা মুজাদ্দিদ আল বেসানি কেবা খাজা বাহাউদ্দিন নকশবন্দি কেবা খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দি কেবা ইমাম আহলে সুন্নাত সরকারে আলা হযরত কেবা পৃথিবীর জমিনে মাওলায়ে পাক জান্নাত নিমে দিলে গাউসে আজমের রাসূলে পাকের 35 তম আওলাদ শুয়ে আছেন মদিনাতে জোরে বলে আমরা পীর তাকে বলি যার কাছে আহলে পাক থেকে মাল এসেছে আর যাকে আহলে পাক থেকে মাল যার কাছে আসেনি তাকে আমরা পীর বলি সুবহানাল্লাহ হুজুর আপনি কি বোঝাতে চাচ্ছেন বুঝলাম না মানে আমি বোঝাতে চাচ্ছি এই আল্লাহ পাক দিয়েছেন নবী পাকের কাছে আর নবী পাক থেকে এসেছে দুই দিকে মান এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু দুই হাজারতে হাজারতে আলী কারামাল্লাহুল করিম আলী পাক হলেন বেলায়াতের সম্রাট জোরে বলে বেলায়াতে আপনি কাদেরিয়া তরিকা সাজরা দেখবেন মাওলা আলীতে গিয়ে শেষ চিশতিয়া তরিকা সাজরা দেখবেন মাওলা আলীতে গিয়ে শেষ হে বাবা আপনি যে তরিকাতে চান সকলেরই সাজরা গিয়ে ওই ওখানে গিয়ে মিলে গিয়েছে জোরে বলে এখন আপনি যদি বলেন কোরআন থেকে প্রমাণ নেব তাহলে কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 আপনি খুলে দেখবেন এইটাই হলো বেলায়াতের আয়াত আর এই আয়াতটা মাওলা আলী কারামাল্লাহুল করিম সম্পর্কে অবতীর্ণ হয়েছে যা সম্পর্কে নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি নবী ইলমের শহর আলী তার দরওয়াজা এই জন্য বলা হয় নারায়া হায়দারি আলী তকবীর দিলে যত আপনি ফুরফুরা শরীফে যাচ্ছেন যান মাশাআল্লাহ ফুরফুরা শরীফে আপনি যাচ্ছেন তো ওনার নামে যখন দাদা হুজুরের নামে তকবীর দেওয়া হয় তো সব আনন্দ করে না এই কথা বলেন না কেন তারপরে কি আরেকটা পীর সাহেব আসতেন আরেকটা কোন জায়গা বলল দরবার ফতেপুর প্রতাপপুরের হুজুর আসতেন আচ্ছা প্রতাপপুরের হুজুরের নামে তকবীর দিলে আনন্দ হচ্ছে হচ্ছে না হচ্ছে গরীব নওয়াজের নামে তকবীর দিলে আনন্দ হচ্ছে গাউসে আজমের নামে তকবীর দিলে আনন্দ হচ্ছে সরকার আলা হযরতের নামে তকবীর দিলে আনন্দ হচ্ছে মুজাদ্দিদ আলফেসানি হুজুরের নামে তকবীর দিলে আনন্দ হচ্ছে সমস্ত পীর ও মুর্শিদ গাউস কুতুব আব্দাল ওলি আল্লাহ যত আছেন সকলের সম্রাট হলো মাওলা আলী চোর কোথাকার গরিব নওয়াজের নামে তকবীর দিলে আনন্দ হয় আর মাওলা আলীর নামে তকবীর দিলে পাশিয়া নাম দাও আরে শিয়া জাহান্নামি দাও শিয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এই কথা বুঝতেছেন আমি আমিনউদ্দিন ডকুমেন্টস আর কথা কইনি মাওলা আলী সম্পর্কে কোরআনুল মাজিদের সূরা আল মাইদা 67 নাম্বার আয়াত অবতীর্ণ হয়েছে নবীদের সম্রাট আমাদের নবী আর বেলায়াতের সম্রাট হযরত আলী আগে ভালো করে আকীদা ঠিক করেন তারপর ইবাদত করবেন বাবা তাহলে আগে তকবীর হবে রব্বে কারিমের নারে তাকবীর তারপর হবে নবী পাকের নারায়ে রিসালাত তারপর হবে বেলায়াতের মানে ওলি আল্লাহদের নারায়ে হায়দারি এরপরে আপনি আজমির শরীফ দেন বাগদাদ শরীফ দেন দিল্লি শরীফ দেন পাঞ্জাব শরীফ দেন ফুরফুরা শরীফ দেন ফাতেপুর শরীফ দেন বুঝতে পেরেছেন যেখানকার দেবেন দেন আপত্তি নেই কিন্তু আগে আল্লাহ রাসূলুল্লাহ নারায়ে হায়দারি কারণ উনি হলো বেলায়াতের সম্রাট আমি আমিনউদ্দিন কদমে হাত রেখে বলি বাবা যদি মনে করো হুজুর আপনার ভুল আমি হাত ধরে অনুরোধ করব এখানে আসুন দেখে যান আমার এর মধ্যে 11 খানা তাফসীর ডাউনলোড করা আছে
আমি আপনাদেরকে যদি মাওলা আলী কারামাল্লাহু ওয়াজুল করিম তিনি বেলায়েতে সম্রাট না দেখাতে পারি আমার কথা আপনি কেন মানবেন? আল্লাহ বলেছেন সেটা মানব। কথা বুঝতেছেন বাপজি আমার? আর যদি মনে করেন আমি দেখব না, আমাদের হুজুরের কাছে জিজ্ঞাসা করব, তো আপনি আপনার হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন। কোরআন মাজিদের সূরা আল মাইদার 67 নাম্বার আয়াত, এই আয়াতটা হুজুর কি আয়াত এবং কিসের আয়াত? যদি আপনার হুজুর সত্যি হুজুর হন আহলে পাক ওয়ালা, তো আপনাকে বলে দেবে যে এটা সঠিক বলে গেছে আমিনউদ্দিন। আর যদি সে এজিদের দালাল হয়, সে যদি এজিদের দালাল হয়, তাহলে মাওলা পাকের কথা বলবে না, এজিদের কথা আপনাকে বলবে। আমরা এজিদের দালাল নয়, আমরা মাওলা পাকের গোলামি করি। জোরে বলে বলে কার করি? এর জন্য সরকার আলা হযরত বলেছেন, তুজসে আর জান্নাত সে ক্যা মতলব আহাবি দূর হো, হম রসূলুল্লাহ কে জান্নাত রসূলুল্লাহ কি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তিনি আপনার কিনা মুরাকাবা মুশাহিদায় বসে গেলেন, আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ মুহাম্মদ বিন হারুন কে আপনি ক্ষমা দিয়ে দেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যেহেতু তার মায়ের দোয়া আমি কবুল করে নিয়েছি, কাল হাসরের মাঠে আমি আগে তাকে জাহান্নামে দেব, জাহান্নামে দেওয়ার পরে মায়ের কাছে খবর দেওয়া হবে, মা তার বাচ্চার মহাব্বতে ছুটে যাবে, মা তখন আমার কাছে দোয়া করবে, তারপরে আমি আল্লাহ তাকে জান্নাতের শান্তি দান করব। তার আগে হবে না বাইজিদ, হবে না বাবাজি আমার, খাজা বাইজিদ বস্তামির দোয়া কবুল হয় না। কিন্তু মা যদি খুশি হয়ে যেতেন তাহলে হয় আল্লাহ পাক কবুল করে নিতেন। যদি বলুন সুবহানাল্লাহ, মা দোয়া করেছেন যেহেতু মা খুশি হতে পারেননি। আরো একটা আমি ঘটনা বলবো, সবাই দরবার শরীফ টিভি।